প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের নতুন কারিকুলামে এবার ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই অভিজ্ঞতায় 56 পৃষ্ঠায় যে একক কাজ 4 দেওয়া আছে, সেটি আমি এখন সমাধান করে দিচ্ছি। তো এখানে বলেছে যে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উপরের মূল সূত্র দুটি থেকে নিচের সূত্রগুলো বের করো। তো মূল সূত্র দুটো তোমরা নিশ্চয়ই জানো, যে একটা হচ্ছে যে এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র হচ্ছে এখানে মাইনাস এরটা, যে এ মাইনাস বি হোল কিউব মাইনাস ইকুয়াল এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। এই হচ্ছে মূল সূত্র। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দেওয়া আছে। তো 1 আর 2 থেকে এই যে 3, 4, 5, 6, 7, 8 এই 6টা, এই সূত্র থেকে আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারি। মানে এখানে 3 থেকে 8 পর্যন্ত আসছে, এই মূল সূত্র থেকে দুটো আমরা সমাধান করতে পারি। এই 1 নম্বর থেকে আমরা 3, 4, 5 সমাধান করব এবং 2 নম্বর থেকে 6, 7, 8 সমাধান করব। তো এখানে দেখি যে আমরা এই মূল সূত্রটা এ প্লাস বি হোল কিউব, এটা আমরা একটু লিখি। আমরা 3 নম্বর আমরা সমাধান করতেছি এখানে। তাহলে আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। এখন দেখো নেক্সট লাইনে আমরা এই যে এই এ কিউব আর বি কিউবটা একটু আগে লিখি, সাজিয়ে লিখি। এ কিউব এবং প্লাস বি কিউবটা আমরা আগে লিখি। তাহলে এখানে থাকতেছে আর 3a² b 3ab² দেখো, এই 3a² b এবং 3ab² এই দুটা পদ থেকে 3ab কমন যায়। এখানে কমন না মানে ভাগ করা, তো 3ab কমন গেলে এখানে এ প্লাস বি থাকে। সুতরাং এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই 3 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। এরপরে 4 নম্বরটা, 4 নম্বরটা আমরা এখান থেকেই সমাধান করব। এই যে 3 নম্বর যে সমাধানটা করলাম, এখান থেকেই সমাধান করব। তো এখান থেকে আমরা আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো পরের লাইনে আমরা যেটা লিখতে পারি, আমরা এই যে ডান সাইডটা আমরা পুরোটাই বাম সাইডে আনবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি হোল কিউব। ডান সাইডেরটা আমরা বাম সাইডে দিলাম, যেহেতু সম্পূর্ণটা আমরা এক পাশ থেকে আরেক পাশে নিলাম, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন এখানে হবে না। একটা একটা করে বা আংশিক নিয়ে আসলে চিহ্ন চেঞ্জ হতো। এরপরে দেখো বা লিখি আমরা, যেহেতু এখানে এ কিউব প্লাস বি কিউব বের করতে হবে, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব বামে রেখে দেই এবং এই প্লাস 3ab ইন্টু এ প্লাস বি আমরা ডান সাইডে নিয়ে যাই। ডান সাইডে কী আছে, এ প্লাস বি হোল কিউব আছে লিখলাম, আর এই যে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমরা যদি বাম সাইডে নিয়ে যাই তাহলে দেখো এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, তাহলে 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই 4 নম্বরটা কমপ্লিট হলো। এরপরে 5 নম্বরটা আমরা কমপ্লিট করব। তো আমরা জানি, আমরা আবার এই যে 4 নম্বরটা এটা লিখবো আগে, যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এখান থেকে আর এখান থেকে এ প্লাস বি কমন নিতে পারি আমরা, তাহলে আমরা এ প্লাস বি কমন নিলাম।
তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে, আর এখানে -3ab থাকবে। এবং এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এরপরে এ প্লাস বি থাকবে। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এটা একটা সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এখানে থাকতেছে -3ab। তাহলে এখানে এ প্লাস বি থাকতেছে, দেখো এখানে এ স্কোয়ার, দেখো -3ab থেকে 2ab চলে গেলে -ab থাকে এবং প্লাস বি স্কোয়ার থাকে এখানে। তাহলে দেখো এই 5 নম্বরটা আমাদের সমাধান হলো। এই 5 নম্বরটা মূলত এখানে উৎপাদক বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়, আর বাকি দুটা আমাদের আগের কারিকুলামে মান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়েছে, আর 5 নম্বরটা উৎপাদক বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়েছে। তোমাদের 69 পৃষ্ঠা দেখবে এই সূত্রের ইউজ আছে, এই 5 নম্বরটার ব্যবহার আছে উৎপাদক বিশ্লেষণের জন্য। তো এরপরে এরপরে 6, 7 এবং 8 একইভাবে আমাদের এই যে এই 2 নম্বর সূত্র থেকে সমাধান করতে হবে। তো আমি 6 নম্বর করি। তো আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² -b³। এখানে এই যে -a³ আগে লিখবো এবং -b³টা এখানে লিখবো, আর এই দুটো পদ থেকে -3ab কমন নিব, তাহলে থাকবে হচ্ছে a মাইনাস বি। তাহলে সুতরাং a মাইনাস বি হোল কিউব সমান আমরা পেলাম a³ - b³ - 3ab - a - b। 6 নম্বরটা এটা প্রমাণ করা হয়ে গেল। 7 নম্বরটা প্রমাণ করি। তো আমরা জানি আমরা আবার এই লাইনটি লিখব যে এ মাইনাস বি হোল কিউব a³ - b³ - 3ab - a - b। তো আমরা ডান সাইডটা পুরোটাই বাম সাইডে নিয়ে আসব, বা a³ - b³ - 3ab - a - b, আর বাম সাইড এটা ডান সাইডে থাকতেছে, বা লিখে আমরা লিখবো a³ - b³, আর এই যে -3ab - a - b এটাকে আমরা ডানে পাঠিয়ে দেব। তো ডানে আগে থেকে আছে a - b হোল কিউব, আর এই যে -3ab - a - b এটা বামে যে ডানে যে এটা প্লাস হবে, তাহলে 3ab - a - b। তাহলে 7 নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 8 নম্বরটা, 8 নম্বরটা আমাদের আগে এই 7 নম্বরটা আগে লিখব যে a³ - b³ = a - b হোল কিউব প্লাস 3ab - a - b। তো এখানে a - b কমন নিব, এই যে দুটো পদ থেকে a - b কমন নিলে এখানে a - b হোল স্কোয়ার থাকে, প্লাস এখানে 3ab থাকে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, a - b থাকতেছে, a - b হোল স্কোয়ার সূত্র লিখবো যে a² - 2ab + b² + 3ab। তাহলে এখানে a - b² দেখো এ প্লাস 3ab থেকে 2ab চলে গেলে শুধু ab থাকে, প্লাস বি স্কোয়ার থাকে। সুতরাং a³ - b³ সমান আমরা পেলাম a - b² + ab + b² এটা উৎপাদক বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।